সে শহীদ মিনারে হোক, রেড রোডে হোক, আর ধর্মতলায় হোক। আর অন্যদিকে যখন বিরোধীরা, আমরা সাধারণ মানুষ, ছাত্র, যুব, অন্যান্য সংগঠন যখন জমায়েত করবে, তখন নানা রকমের বিধি নিষেধ আরোপ করবে বা অনুমতি দেবে না। এই জন্য ওই ধর্মতলায় ডিএফআই গত বছরে ইনসাফ র্যালি করেছিল 20 সেপ্টেম্বর পুলিশের নাকে হ্যাঁ করে। এই জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবারে বলা হয়েছিল ইনসাফ র্যালি হবে, কিন্তু আর্মি পারমিশন দেবে না, কলকাতা পুলিশ পারমিশন দেবে না। তাও আমরা বলেছিলাম তাও হবে এবং শেষ তো তারা পারমিশন দিতে বাধ্য হয়েছে। আজকে ধর্মতলা ক্ষেত্রেও তাই, সভা সমাবেশ করার মৌলিক অধিকার আমাদের সংবিধান স্বীকৃত। ব্রিটিশ জমানায়ও বিরোধীরা সভা সমাবেশ করেছে, কথা আলাদা ছিল। যখন কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দেওয়া হতো, তখন যখন সভা করতে যেত তখনই গ্রেপ্তার করতে। এখন তো অঘোষিত জরুরি অবস্থা চলছে আমাদের রাজ্যে, গোটা দেশে, তারই প্রক্রিয়া হিসেবে এখানে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যারা বিকল্পের কথা বলে, কিন্তু তারা আলটিমেটলি, এর আগেও দেখা গেছে যে এসইউসিআই তাদের যে ব্রিগেড সমাবেশ, সেখান থেকে এক নাগারে সিপিআইএম কে টার্গেট করেছিলেন। আজকেও তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তাদের শহীদ সমাবেশ, শহীদ মিনারে সমাবেশ রয়েছে। আপনাদের ইঙ্গিত কি তাদের দিকে? পরিষ্কার প্রশ্ন, যারা বামপন্থী তারা গোটা দেশের নিরিখে, রাজ্যের নিরিখে বিকল্প হিসেবে বামপন্থাকে তুলে ধরছে। অর্থাৎ আজকে আমাদের দেশকে যদি বাঁচাতে হয় সাম্প্রদায়িকতার আগুন থেকে, ফ্যাসিবাদ থেকে, এবং মানুষের যে দাবি দাওয়া সেটাকে যদি রক্ষা করতে হয়, আদায় করতে হয়, তাহলে আমাদের বাম বিকল্পের কথা বলতে হবে। কিন্তু কিছু অতি বামপন্থী আছে বা আগমার্কা বামপন্থী আছে যারা বাম বিকল্পের কথা তুলছে না, মমতা ব্যানার্জির আঁচলের তলায় লুকিয়ে তারা একটা বিকল্প বাম তৈরি করার চেষ্টা করছে, যে কিভাবে বাম ফ্রন্টকে ভেঙে দেওয়া যায়। কিন্তু সেগুলো বালি, মানুষ জানে বাম কারা আর তৃণমূলের দালাল কারা। রাজ্যপাল মুখ্য সচিবকে চিঠি লিখেছেন, 22শে জানুয়ারি আইন শৃঙ্খলা কেমন থাকবে তা নিয়ে জানতে চেয়েছেন, কি বলবেন? মানে 22শে জানুয়ারি যেটা, সেই তো মজার কথা। আমি যেটা বক্তৃতায় বললাম, আমরা জানতাম 23শে জানুয়ারি, আমরা জানি 26শে জানুয়ারি, আমরা জানি 30শে জানুয়ারি, এটা হচ্ছে দেশে। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যদি 22শে জানুয়ারি হাফ ছুটি ডিক্লেয়ার করেছে, আমি জানি মমতা ব্যানার্জি শুরু করে দিতে পারে, কারণ এটা তো আরএসএস এর নির্দেশ। আর রাজ্যপাল তো ওই কাজই করছে, ওই তো কেন্দ্র সরকারের এজেন্ট, কেন এটা হবে? আমাদের দেশের সংবিধান অনুযায়ী চলবে নাকি নাগপুরের ফরমান অনুযায়ী চলবে, এখানেই তো প্রশ্ন। সকাল থেকে কিন্তু 7টি ঠিকানা কেন্দ্র এনসি আবার হানা, ইডির অভিযান চলছে, যেখানে বলছি মিডল ম্যান প্রসন্নের ফ্ল্যাট, আরো অনেক কিছু রয়েছে, কি বলবে? সকাল থেকে আবার আনা হচ্ছে, খানা হচ্ছে, পিনা হচ্ছে, কিন্তু গ্রেপ্তার করছে না কেন, সব টাকা উদ্ধার করছে না কেন, এটাই তো আমরা বলছি। দেখা যাবে যে ইডি সিবিআই হানা দিচ্ছে, আর তারপরে বিজেপির কাছ থেকে কিছু আমন্ত্রণ পত্র পাচ্ছে, যেমন শুভেন্দু গেল, যেরকম অর্জুন সিং গেল, ওরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে যাতায়াত করছে। আমরা চাই অপরাধীকে ধরুক এবং সমস্ত দুর্নীতিলব্ধ যে টাকা আছে সেগুলো উদ্ধার করুক এ রাজ্যের মানুষের। 100 দিনের কাজের টাকা দুর্নীতি, পুরো জব কার্ড খুঁজতে কেন্দ্র, রাজ্য, ব্যাগ এবং অ্যাকাউন্ট জেনারেলে একজন করে প্রতিনিধি মিলে 4 সদস্যের কমিটি করেছে প্রধান বিচারপতি। এ সবই তো ভুয়ো না, আধার কার্ড ভুয়ো, রেশন কার্ড ভুয়ো, তোমার গিয়ে ভ্যাকসিন ভুয়ো, ডাক্তার ভুয়ো, উকিল ভুয়ো, তৃণমূল ভুয়ো, মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো। এই ভুয়োর রাজত্বে আরো তো কমিটি করতে হবে, তদন্ত করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কিন্তু কেন রাজ্য সরকার এগুলো করতে পারছে না, কেন কেন্দ্র সরকার ব্যবস্থা নিচ্ছে না? যত ভোট আসছে আমরা যত বলছি চোর ধরো জেল ভরো, তখন ওরা বলছে ঠিক আছে আরো কমিটি করে দিই, বা হাইকোর্ট কমিটি করে দিচ্ছে, বা সুপ্রিম কোর্ট কমিটি করে দিচ্ছে। এই কমিটিগুলো কেন ক্রমাগত তারিখ পে তারিখ? আমরা বলছি সোজাসুজি কে চোর, রাজ্যের মানুষ বলছে, সাধারণ মানুষ জানে। তাহলে 100 দিনের কাজের টাকা চুরি করেছে যারা, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন্দ্র সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, জেলা পরিষদগুলোকে ব্ল্যাকলিস্ট করেছিল কিন্তু ব্যবস্থা নেয়নি কেন? তাকে ক্রিমিনাল প্রসিজিওর আনলিস্ট করতে হবে। স্যালিমদা, রাহুল গান্ধী কোহিমাতে একটা মন্তব্য করেছে, সেখানে দেখা যাচ্ছে টিএমসির প্রতি নরম মনোভাব বন্ধ দেখাচ্ছে। তুমি কার হাড়ির ভাত, কোথা থেকে টিপে, কোনটা সেদ্ধ হয়েছে, কোনটা সেদ্ধ হয়নি, আমাকে জিজ্ঞেস করছে কেন? আমরা বলছি আমাদের কথা বলতে পারি, আমরা বাম ফ্রন্টের তরফ থেকে আমাদের সমস্ত কর্মীকে সব জায়গায় সর্বত্র বলেছি সজাগ দৃষ্টি রাখতে হবে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। যখন প্রথম কার সেবা হয়েছিল 1990 সালে আদবানির নেতৃত্বে, মোদী তখন তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তখন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের সময়, দেশভাগের সময় যেখানে দাঙ্গা হয়নি সেখানে দাঙ্গা হয়েছিল। 90 থেকে 92 পর্যন্ত, বাবু মেজদি ভাঙা পর্যন্ত, 365টা জেলায় কারফিউ হয়েছিল।
আবার দাঁড়িয়ে যেভাবে ভোটের আগে এই উস্কানি এবং গুজব চলছে, মন্দির হওয়ার জিনিস, পূজা পূজা করার একটা জিনিস, উৎসব পালন করার একটা জিনিস, কিন্তু ধর্মকে ব্যবহার করে অপকর্ম যারা কেউ না করতে পারে তার জন্য সজাগ এবং সতর্ক থাকতে হবে। পরিবারের নামে যে তিনটি সংস্থা ছিল তারা সবজি বিক্রি করতো, সবজিতে কোনো জিএসটি লাগে না, এবং কত সবজি বিক্রি হলো কত আয় হলো সেটারও কোনো হিসাব দেওয়া সম্ভব মানে প্রয়োজন হয় না। আসলে এগুলোকে বলা হয় লেয়ারিং। আমরা চিট ফান্ডের সময় দেখেছি, আমরা এই কয়লা পাচারের টাকার সময় দেখেছি, আমাদের এই সমস্ত দুর্নীতির ব্যাপারে দেখবে তুমি যে এমন করে লেয়ার করা হয়, তখন দেখা যাচ্ছে বাড়ির রান্নার লোক, পাড়ার সেলুন, এসব পার্থের সময় দেখেছো ড্রাইভার, তার বাড়ির লোক, সবজি বিক্রেতা, হকার, কাজের লোক, এদের নাম ব্যবহার করছে। এই জন্য যারা তৃণমূলের আশেপাশে তাদেরকে বলছি সাবধান, কার নামে কোন ব্যবসা চলছে কেউ জানে না, লুটের টাকা কার খাতায় যাচ্ছে কেউ জানে না। এখন অভিষেকে যে বলেছে ভাতা দিচ্ছি, আসলে দিচ্ছে না, বিজেপি তৃণমূলের লোকজনকে ড্যাম হারবার কেন্দ্রে বলা হচ্ছে 1000 টাকার চেক দাও এবং 1400 টাকা 1200 টাকা ক্যাশ নিয়ে যাও। আমি তো বলছি তোমাদের সামনে এখনই বলছি, প্রথম 1000 টাকার চেক দাও এবং 1200-1400 টাকা ক্যাশ নিয়ে যাও। এইভাবে চেক গুলো জমা দিয়ে দেখা হবে অমিত, এই অভিষেকের কোনো একটা লেয়ার্ড কোম্পানির ইনভেস্টমেন্ট হচ্ছে, লোকে এভাবে চিট ফান্ডে যেমন টাকা দেয় ওরকম খাতা দেখানো যাবে, কালো টাকাকে সাদা করার জন্য এই ব্যবস্থা করা হবে। আদালতে যদি না হয়, পুলিশে যদি না হয়, জনতা বিচার করবে, পরিষ্কার কথাটা বুঝে নিতে হবে।